নেতৃত্বাধীন সরকার আপনারা দেখেছেন, বহু রাজ্য সরকারের বহু জমি বেদখল হয়ে আছে, হকারসা সেখানে দখল করে তারা ব্যবসা করছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা সার্বিকভাবে পরিকল্পনা নিয়েছেন, যে সমস্ত হকার ভাই বোনেদের সেখান থেকে সাময়িকভাবে কিছুটা দূরে তাদের ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য এবং পরবর্তী পর্যায়ে সরকারিভাবে কর্মতীর্থের মধ্যে দিয়ে সেই সমস্ত শ্রমিক ভাই বোনেদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। ইতিমধ্যে শান্তিপুরেও এই ধরনের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, আগামী দিনে নিশ্চয়ই এই পরিকল্পনা তা উপলব্ধি করতে পারবে মানুষের স্বার্থে সেই কর্মতীর্থ, যে সমস্ত হকা উচ্ছেদ হওয়া হকার ভাই বোনেরা আছে তাদের পুনর্বাসনের মধ্যে দিয়ে আগামী দিনে জীবন এবং জীবিকাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য একটা বড় পরিকল্পনা। বৃন্দ আছে তাদের কাছে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইএনটিডিসির একজন কর্মী হিসাবে আমি তাদের কাছে আবেদন রাখবো, এই বিষয়ে আপনারা একটা সুষ্ঠু মীমাংসার চেষ্টা করুন, একটা সঠিক দিশা দেখান, একটা সঠিক পরিকল্পনা নিন। সেই পরিকল্পনার মধ্যে দিয়ে শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক আছেন সহপ্রশাসকের মধ্যে দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে। রাতারাতি গাজুয়ারি করলে, রাতারাতি পুলিশ দাঁড় করিয়ে দিয়ে এই গণ আন্দোলনকে দমন করা যাবে না। আপনি হয়তো সাময়িকভাবে রাতারাতি, যদি রাতের অন্ধকারে আমরা দেখেছি বহু জায়গায় অত্যন্ত অগণতান্ত্রিক ভাবে সেই সমস্ত হকার ভাই বোনেদের উপর নির্মম অত্যাচার চালিয়ে, নিপীড়ন চালিয়ে সেই সমস্ত হকার উচ্ছেদকে, গণ আন্দোলনকে দমন করবার চেষ্টা করেছেন। আমরা দেখেছি কোনোভাবেই কিন্তু এই আন্দোলনকে দমন, মানুষ যখন সংগঠিত হয়েছে সেই সংগঠিত আন্দোলনের কাছে পুলিশ প্রশাসন কিন্তু দূর হটেছে। আমরা দেখেছি ভারতবর্ষের মুক্তি সংগ্রামী গান্ধী সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গোটা ভারতবর্ষে যখন জনমত জাগ্রত হয়েছে, গণ আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে, সেই ব্রিটিশ অপশক্তি কিন্তু ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য হয়েছে, আর সামান্য এই রেলওয়ে কর্তৃপক্ষ এই গণ আন্দোলনতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করেছে। আপনারা দেখেছেন ভারতবর্ষে, বিশেষ করে উত্তর ভারতবর্ষে বিভিন্ন কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে দেখেছেন মোদী সরকারের তিনটি কালা কানুন কৃষি আইন বাতিলের দাবিতে গোটা ভারতবর্ষ জুড়ে গোটা দিল্লিকে অবরুদ্ধ করে রেখেছিল, যে সেই তিনটি কালা কৃষি আইন বাতিল করে গাড়ি চালিয়ে কৃষকদের কৃষি দিয়ে সেই আন্দোলনকে দমন করা যায়নি, কংক্রিটের উদ্যোগ আছে আন্দোলনকে দমন করা যায়নি। আজকে দীর্ঘ প্রায় 15 থেকে 18 মা আন্দোলনের ফলে সর্বশক্তিমান 56 ইঞ্চি বুকের সাথে সেই মোদি সরকার ভারতবর্ষ
আজ আমাদের এখানে শান্তিপুর রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে বিক্ষোভ সমাবেশ করছি। কারণ আপনারা জানেন সারা দেশ বিক্রির সাথে সাথে কেন্দ্রীয় সরকার রেল বিক্রি করে দিয়েছে। তা আমাদের এখানে যারা রেলওয়ে হকার্স আছে সারা বাংলাতেই শান্তিপুর আজকে নোটিশ করেছে, 6 ডিসেম্বর শান্তিপুরে তারা উচ্ছেদ করবেন। আমরা এর আগেও স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিয়ে গেছি, আমাদের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী তার নির্দেশে আমরা আজকে এখানে বিক্ষোভ করছি। এরপর আমরা বিক্ষোভ সভার পর আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা চাই যে তাদের পুনর্বাসনে, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে আমাদের যদি হকার উচ্ছেদ হয় আমাদের সাথে আলোচনার মাধ্যমে। কারণ আমাদের এখানে করোনার মধ্যে মানুষ আজকে ভীষণ বিপদের মধ্যে আছে, অর্থনৈতিকভাবে সবাই আমরা আজকে বিপর্যস্ত। সেই জায়গায় রেলের এই যে সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শান্তিপুর আইএনটিটিউসির সভাপতি হিসেবে বলছি, যদি আলোচনার মাধ্যমে না করে, যদি গাজোয়ারি মাপ মনে করে, রেল মনে করে যে শান্তিপুরে যে হকারদের উচ্ছেদ করবে, তাহলে আমাদের সমস্ত শ্রমিক সংগঠনকে আমরা সংগঠিত করে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। কোনোভাবেই হকারদের পেটে লাথি মারার কেন্দ্রীয় সরকারের যে চক্রান্ত, নরেন্দ্র মোদী সহ বিজেপির যে চক্রান্ত, তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। লিখিত কি জানিয়েছে যে উচ্ছেদের জন্য? হ্যাঁ, রেলও লিখিত জানিয়েছে, আমরাও লিখিতভাবে ডেপুটেশনে জানিয়েছি, যাতে আলোচনার মাধ্যমে হলে আমরা রাজি আছি। কিন্তু তা সত্ত্বেও আজকে আমরা জানি 6 তারিখ এই প্রাকৃতিক বিপর্যয়ে আমাদের রেলওয়ে হকার্সদের আন্দোলন করতে হচ্ছে, আমাদের শ্রমিকদের আন্দোলন করতে হচ্ছে, এবং আমাদের সাথে সুনির্দিষ্টভাবে ইউনিয়নগতভাবে আলোচনা করে যদি সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে আমরা সহমত হব। কিন্তু যেভাবে রেল বিভিন্ন স্টেশনে করার চেষ্টা করছে, আমরা তৃণমূলের সংগঠন, আমরা চাই কাউকে আমাদের মমতা ব্যানার্জির নীতি এবং আদর্শ জোর করে কিছু করা যাবে না, সেইটাই আমাদের বক্তব্য। আমরা চাই পুনর্বাসনের মাধ্যমে রেল হকারদের সুষ্ঠু মীমাংসা। কি প্ল্যাটফর্মে নাকি গাড়ির মধ্যে হকারদের? না না, ভেতর এবং বাইরে সকলের ক্ষেত্রে। হকারদের ক্ষেত্রে আপনারা জানেন যে রেলের পরে যে বেসরকারিকরণ হবে, আমাদের এই হকারদের উত্তর দেবে না। রেলের নতুনত্ব আজকে ট্রেন তৈরি হবে, সেখানে আলাদা প্যান্টি কার থাকবে, এই ধরনের জিনিস হোক, কিন্তু আমাদের রেলের ভেতরের হকাররাও আছে এবং আউটডোর ইনডোর দুটো হকার আছে। আমাদের শান্তিপুরে প্রায় 400 জন হকার আছে। আর এই আন্দোলনটা কি সারা রাজ্য জুড়েই হচ্ছে? আজকে যেহেতু আমাদের সারা রাজ্যেই হচ্ছে, আজকে যেহেতু শান্তিপুর স্টেশনে নোটিশ হয়েছে, তাই শান্তিপুর ইউনিটের পক্ষ থেকে আমাদের এখানে যারা নেতৃত্ব তারা এই আন্দোলনের ডাক দিয়েছে। শান্তিপুরে আইটিডিসির সভাপতি, আমি শ্রমিক ইউনিয়নের সবাই নবনির্বাচিত, আমাকে দায়িত্ব দল দিয়েছে, আমি তাদের সাথে সহমত, এবং সকাল থেকে আমরা এই লড়াইয়ে তাদের সাথে আছি। কি বলা আছে নোটিশে? আমাদের এখানে তাদেরকে হকার উচ্ছেদ বলা আছে।